জামিন পেলেন সুরজ পাঞ্চলি। জিয়া খানের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন আদিত্য পাঞ্চলি ও জারিনা ওয়াহাবের ছেলে সুরজ। 21 দিন জেলে কাটানোর পর অবশেষে সুরজের জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে সোমবার সুরজের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। তবে আদালতের নির্দেশ, সুরজ পাঞ্চলিকে তার পাসপোর্ট জমা রাখতে হবে, একদিন অন্তর জুহু থানায় দিতে হবে হাজিরা। এদিন বম্বে হাইকোর্টের বিচারপতি সাধনা যাদব বলেন, জিয়া খানের আত্মহত্যা দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এই ঘটনার জন্য শুধুমাত্র সুরজকেই দায়ী করা যায় না। গত 3 জুন গভীর রাতে মুম্বাইয়ের জুহুর বাড়ি থেকে জিয়া খানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই দিন জিয়া সুরজ পাঞ্চলির সঙ্গে যে হোটেল এবং বাড়িতে গিয়েছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজও পায় পুলিশ। প্রকাশ্যে আসে জিয়া খানের বিস্ফোরক চিঠি। আত্মহত্যার আগে চিঠিতে সুরজের বিরুদ্ধে হুমকি, শারীরিক ও মানসিক নির্যাতন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন জিয়া। এই চিঠির ভিত্তিতেই জিয়ার মৃত্যুর 1 সপ্তাহ পরে আদিত্য পাঞ্চলি ও জারিনা ওয়াহাবের ছেলে সুরজ পাঞ্চলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়। সুরজকে গ্রেপ্তার করে পুলিশ। 2 দফায় 21 দিন জেলেও থাকতে হয় তাকে। নিম্ন আদালতে আবেদন করেও জামিন মেলেনি। এরপর গত 26 জুন বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেন সুরজ পাঞ্চলি। এবিপি আনন্দ।